গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সুমনস ব্লগ। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখছো আমি সবে ঘুম থেকে উঠলাম, এবারে ব্রাশ করব, তারপরে কি করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন আমি কি করব, সারাটা দিন কি কি কাজ করব, কি কি করব সবই দেখাবো। বাই। আমি এখন উঠে পড়েছি, এবারে একটু ব্রাশ করে নেব। ব্রাশ করতে করতে ঘরটা গুছিয়ে নেব, কারণ আমার ঘর তোমরা সবাই জানো আমি সবে ঘুম থেকে উঠেছি, আমার ঘর পুরো অপরিষ্কার হয়ে আছে। চাল বের করে নিয়েছি, ভাতটা বসে দিই। এবার একটু গরম জল করবো, যেহেতু আমি মধু দিয়ে গরম জল খাই সকালবেলা, ওই জন্য এখন গরম জল করবো। গরম জল বসিয়েও দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আজকে আমার শর্ট রিলও করতে হবে, ইনস্টাতেও আমাকে ভিডিও বানাতে হবে, আজকে টিকিতেও আমাকে ভিডিও বানাতে হবে। ওই জন্য আমি আজকে তাড়াতাড়ি সব কাজ করে নেব, তারপর আমি ভিডিও বানাতে স্টার্ট করবো। আমার কমপ্লিট। দেখো রোদের কেমন জানালা দিয়ে কেমন রোদ ঢুকছে। আবার চলে এসেছি ফ্রেন্ড, চান টান সব হয়ে গেছে, সব কাজকর্ম করে কমপ্লিট। এবার দাদা ভাই আসবে, দেখতেই পাচ্ছেন স্টান দাদা ভাই আসছে। দাদা ভাই আসলে খেতে খাবো, তারপরে কি কি করি সব দেখাবো। এখন বিকাল হয়ে গেছে, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের পরে, দাদা ভাই আসার পরে খেয়ে দিয়ে। এখন হলো সন্ধে হয়ে গেছে, এখন উঠলাম, উঠে তোমাদের সাথেই ভিডিও করতে চলে এলাম। এখন দাদা ভাইয়ের জন্য দুটো আলু সেদ্ধ বসিয়েছি, দাদা ভাই এখন হলো ব্যায়াম করছে। দাদা ভাই ব্যায়াম করছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। সবাই ঘুরতে আসবে দেখি দাদা ভাই ব্যায়াম করছে দেখালাম, দাদা ভাই যায় না ব্যায়াম করছে দেখিয়েছি। এরপরে হলো করতে আসলে তারপর আরো কি করি সেটা আমি পাচ্ছ। আমি রেডি হয়ে গেছি, শর্ট ভিডিও করবো। আর আজকের আমার ব্লগটি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো মনে আসি। আর টাটা, বাই বাই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি।